আজি 9 আগষ্ট ভারত ত্যাগ দিবস কুইট ইন্ডিয়া আন্দোলনের স্মৃতি দিবস 1942 চনের 8 আগস্ট তারিখে মুম্বাইত অনুষ্ঠিত হওয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে স্বাধীনতা সংগ্রামের শেষ রণ হিসাবে অভিহিত করা ভারত ত্যাগ আন্দোলনের লগেলগে স্বাধীনতা সংগ্রামত প্রাণাহুতি দিয়া সকল বীর বীরাঙ্গনা শহীদলৈ আমিও অসম প্রদেশ কংগ্রেস কমিটির তরফের আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছো। দুর্ভাগ্যর কথা, রাষ্ট্র নির্মাণের কথা কোয়া বিজেপি দলের সরকারখনে আজি ঐতিহাসিক ভারত ত্যাগ আন্দোলন করেঙ্গে ইয়া মরেঙ্গে আহ্বানত প্রাণাহুতি দিয়া বীর শহীদ সকলক স্মরণ করবলৈ তেওঁলোকৰ আহরিয়ে নহল। যোৱা প্রায় 3 মাহ কাল ধরে আমার প্রতিবেশী রাজ্য চিত্রাঙ্গদার রাজ্য, বব্রুবাহানের রাজ্য মণিপুর জ্বলি আছে। গোষ্ঠী সংঘর্ষর বাবে মণিপুরত যে মরিশালি সদৃশ পরিবেশের সৃষ্টি হয়েছে, প্রায় 150 জন মানুষে প্রাণাহুতি দিছে, প্রায় 5,000 ঘর জ্বলি ছাই হয়ে গেছে, 6 লাখ গুলি বারুদ মণিপুর সরকারের হাতের পড়া জনগণের হাতলৈ গুছি গেছে, অস্ত্র লুণ্ঠন হয়েছে, রাজপথত মহিষী রানী বলে খ্যাত মণিপুরী ললনাক নগ্ন পেরেড করা হয়েছে। তেনে এক ইতিহাসের কলঙ্কিত অধ্যায় চলি থাকা মণিপুরক লৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি দল আর সরকারখন সম্পূর্ণরূপে নীরব আর নিমাত। দেশের জনগণের প্রতি দায়বদ্ধ ভারতীয় জাতীয় কংগ্রেস দল এনে পরিস্থিতিত কেতিয়াও নীরবে বহি থকা নাই আর বহি না থাকে। আমার নেতা রাহুল গান্ধী ডাঙরিয়ায় কেন্দ্রীয় সরকারে প্রদর্শন করা এনে উদাসীনতা আর নীরবতায় দুটা ভারতীয় গোষ্ঠীর মাজত সৃষ্টি হওয়া রক্তাক্ত সংঘর্ষত উদ্বিগ্ন হয়ে মণিপুর ভ্রমণ করে শিবির সমূহলৈ গৈ শিশুর পৰা বৃদ্ধজনক আকোয়ালি লৈ যিয়ে ভাতৃত্ববোধর পরিবেশের সৃষ্টি করিলে, সেই সময়তো 3 মেৰ পৰা 80টা দিন পার হয়ে যাওয়ার পিছত মাত্র 30 সেকেন্ড মণিপুরের ঘটনা সন্দর্ভত বক্তব্য রখা প্রধানমন্ত্রী ইন্ডিয়া অ্যালায়েন্সর সহযোগী দলসমূহে